দশম শ্রেণীর ছেলেদের এবং মেয়েদের, ছাত্রছাত্রীদের আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ঘরের কাজে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। আমার কাছে দুটো জিনিস আমি দেখাচ্ছি, এটা কি? এটা একটা বাল্ব। এটা কি? এটা তার ছবি। তো এই ছবিতে আমরা যা দেখছি এখানে তা পাচ্ছি কিনা একবার মিলিয়ে নিই। আমি যেখানে হাত দিয়ে রয়েছি বা আমার পেন্সিলটা পেনটা ঘুরছে সেই জায়গাটা কাঁচের একটা আস্তরণ, এইটা হচ্ছে সেই কাঁচের আস্তরণটা। এর ভেতরেও একটা কাঁচের আস্তরণ রয়েছে, এই লম্বা মতন অংশ, ঠিক আছে? এই যে কাঁচের আস্তরণের এই যে এই জায়গাটা দেখাতে চাইছি আমি, এটাও কাঁচ, এটাও কাঁচ, এটাও কাঁচ, এবং দুটো পরিবাহী তার রয়েছে। এই যে এখানেও দেখতে পাচ্ছ দুটো পরিবাহী তার, দুটো পরিবাহী তারের ওপরে রয়েছে একটা ফিলামেন্ট, যেমন এখানেও একটা রয়েছে দুটো পরিবাহী তারের মধ্যে একটা ফিলামেন্ট। এই ফিলামেন্টের এইখানটা আটকে রাখে কাঁচের তারের মধ্যে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো আমরা কাঁচের তারের সঙ্গে ফিলামেন্টটা আটকে রয়েছে। এবং এখানে একটা ধাতব পদার্থ রয়েছে, যেমন এখানে একটা ধাতব পদার্থ রয়েছে, এবং এটাকে আমাদের হোল্ডলে লাগিয়ে রাখার জন্য এই দুটো সিস্টেম আছে, আর এইখানে দুটো ধাতব পদার্থ আছে। কী হয় এখানে? এখানে দুটো ফিউজের তারের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, এই দুটো তারে তড়িৎ প্রবাহ এই পাশের তারটা দিয়ে যায়, এই পাশের তারটা দিয়ে যায়, এবং টাংস্টেনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, অর্থাৎ এদিক থেকে তড়িৎ গিয়ে এই দিকে চলে আসে। এই টাংস্টেনটা কি অত্যন্ত সরু, এবং অত্যন্ত সরু বলে কি হয় না, এর মধ্যে দিয়ে অতিরিক্ত পরিমাণে তাপ উৎপন্ন হয়। আমরা জানি অতিরিক্ত পরিমাণে তাপ উৎপন্ন হলেই সেখান থেকে আলো বেরিয়ে যাবে এবং সেই আলোতে আমরা কাজ চালাবো। অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপ থেকে যে আলো উৎপন্ন হয় সেটাকে আমরা কাজে লাগাতে পেরেছি। কিন্তু এই বাল্বটা এখন আর খুব একটা পাওয়া যায় না। এখন আমাদের সামনে যে বাল্বটা বাজারে বিক্রি হয় সেটা হচ্ছে এই বাল্বটা। একে আমরা সবাই মিলে বলে থাকি যে এটা হচ্ছে এলইডি বাল্ব। এরও মূলত ধর্ম এক। দেখো এখানে দুটো মেন পয়েন্ট থেকে যে কারেন্ট আসে তার ফিউজ পয়েন্টের সঙ্গে লাগানোর জন্যে দুটো পয়েন্ট আছে। তুমি যে হোল্ডলে লাগাবে সেই হোল্ডলের সঙ্গে দুটো ক্লিপ করা আছে। এটাও একটা ধাতব পাত, এটা প্লাস্টিকের কভার, এবং এর এটা হাফ একটা কাঁচের আস্তরণ। এর ভেতরে কী আছে? এর ভেতরে কিন্তু কোনো ফিলামেন্ট নেই, এর ভেতরে কিন্তু কোনো এইখানে যেমন তারগুলো রয়েছে তেমন তার নেই। এখানে আছে গ্যাস, এবং এই গ্যাসটা কি গ্যাস না, এর মধ্যে আমরা যে গ্যাসটা রেখেছি সেটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এবং এর মধ্যে আমরা যে গ্যাসটা রেখেছি সেটা হচ্ছে গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম ফসফাইড এর মধ্যে থেকে থাকে। যখনই এর মধ্যে তড়িৎ প্রবাহ হতে শুরু হয়, এই যে এই দুটো পয়েন্টের একটু এগিয়ে এইখানেই তার দুটো আছে, তড়িৎ প্রবাহ হতে শুরু হয় সঙ্গে সঙ্গে এর ভেতরে থাকা ওই মিশ্রণ থেকে আলো বেরিয়ে চলে আসে। বুঝতে পেরেছ? এর ভেতরে থাকা আলো বেরিয়ে চলে আসে, এবং আমরা এটাকে বলছি এলইডি ল্যাম্প। এলইডির পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড। এখানে কি আছে? এর মধ্যে কোনো ফিলামেন্ট নেই। ডায়োড, এই যে একটা দুটো ডাই মানে দুই, এই ডায়োডের মধ্যে দিয়ে যখনই তড়িৎ প্রবাহ হয় তখন দৃশ্যমান আলো বেরিয়ে আসে। দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে ব্যবহার করছি। যখনই তড়িৎ প্রবাহ হচ্ছে তখনই এর মধ্যে একটা তাপ তৈরি হচ্ছে, অতিরিক্ত তাপ তৈরি হলেই তোমরা জানো তখন সেটা আলো উৎপন্ন করবে। এটা আমাদের হাতের কাছে পাওয়া খুব সোজা একটা তড়িৎ প্রবাহের তাপীয় ফলের উদাহরণ।